نحن خلقناكم فلولا تصدقون أفرأيتم ما تمنون. بسم الله الرحمن الرحيم. اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. اسلم لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. علينا ووفق لقاء ويسر لي امري انك سبحانك اللهم لا الا ما علمتنا انك انت العليم الحكيم. السلام عليكم ورحمه الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. تبارك وتعالى يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا. আমি তাদের শিষ্য হব গো তারা হোক মোর উস্তাদ। আমি তাদের শিষ্য হব গো তারা হোক মোর উস্তাদ। যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ, হৃদয়ে যখন জেগে উঠে তাদের জেহাদের মিঠা উল্লাস, বাসরের সুখ পরিহার করে করে স্বর্গের সুখ তল্লাস, করে স্বর্গের সুখ তল্লাস। অব্যক্ত ব্যথার ঝড় বয়ে গেলেও মুখে আনে না কো ফরিয়াদ, যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ, সদা হয়ে থাকে উন্মাদ। ফাঁসির তত্ত্বে দাঁড়িয়ে যাহারা গায়ে ভক্তি ত্যাগের গান, হাত ছানি দিয়ে তাদের ডাকে জান্নাত, এসো তোমাদের করি সম্মান, এসো তোমাদের করি সম্মান। শাহী হাবেলিতে মেহমানি করো, শাহী হাবেলিতে মেহমানি করো, আজ ভুলে যাও অবসাদ,
যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ, আমি তাদের শিষ্য হব গো তারা কোমর ওস্তাদ, যারা মৃত্যুর কোলে ঝাঁপিয়া পড়িতে সদা হয়ে থাকে উন্মাদ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত অত্র এলাকার বিভিন্ন গ্রাম থেকে ইমানি জজবা সাথে নিয়ে মসজিদের দরদ বুকে নিয়ে আগত আমার প্রাণের ভাই এবং বন্ধুরা, এবং মজলিসের এক প্রান্তে বসে থাকা অবলা সরলা স্নেহের মা এবং বোনেরা, আজকের এই রাতে এই পবিত্র মহফিলে প্রথমত আমি নিজেকে এই জন্য ধন্য মনে করছি যে বহুদিন যাবৎ ভালুকারোডের মাটিতে কোন কথা বলার আমার সুযোগ হয়নি, সময় হয়নি। আপনারা অবশ্য প্রতি বছর একবার করে এখানে হাজিরি দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এতগুলো মানুষকে দান দিয়ে এক পুণ্য অর্জন করার উপায়, সেই সাথে সাথে বিভিন্ন ওলামায়ে দ্বীনের মুখ থেকে কোরআন এবং হাদিসের নির্যাস শুনে নিজেদের ঈমানকে সমৃদ্ধ করার যে এক সুবর্ণ সুযোগ দান করেছেন, তাহলে কোন মানুষ যদি কিছু দান করে তাহলে তার প্রতি আমরা যেমন কৃতজ্ঞ হই, ঠিক সেই রকম আল্লাহ রাব্বুল আলামিনের এই অনুকম্পা এবং মেহেরবানির উপরে আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। তাই আমি আপনাদের সবাইকে বলছি, একবার একটা ছোট্ট করে জিকির করাও হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নামক হালালি করাও হবে, তাই মহাব্বতের সাথে একবার তার শুকরিয়া আদায় করুন, তার কৃতজ্ঞতা জ্ঞাপন করুন, তার সংক্ষিপ্ত স্তুতি বাদ একবার গেয়ে উঠুন, বলুন আলহামদুলিল্লাহ। তারপর তার প্রেরিত রাসূল, মানব কুলের শ্রেষ্ঠ মানব, নবী কুলের শিরোমণি, বিপ্লবী জননেতা হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, আপনাদের সামনে বহু জায়গায় আমি বহু কথা বলেছি, কিন্তু আজ এমন কিছু কথা বলতে যাচ্ছি যেই কথাগুলোর মধ্যে হয়তো আপনি বৈপরীত্য লক্ষ্য করবেন, হতে পারে যে আমার একটা বর্ণনা আর একটা বর্ণনার সাথে সংঘাত সৃষ্টি করছে, কিন্তু ঠান্ডা মাথায় বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন, দেখে মনে হবে যে একটা কথা আর একটা কথার বিপরীত, কিন্তু আসলে বিপরীত নয়। পরবর্তীতে যখন জিনিসটা আপনার মাথায় উঠে যাবে, বুঝে যাবেন, তখন দেখা যাবে যে সেই বৈপরীত্য আপনার সামনে পরিষ্কার হয়ে গেছে, আপনি জিনিসটা বুঝতে পারবেন। আমি আপনার সামনে পবিত্র কালাম মজিদের মধ্য থেকে যে প্রথম আয়াতটি পড়েছি তাতে বলা হয়েছে, পৃথিবীতে যত মানুষ আছে, যত মানুষ, তার মধ্যে যাকে বলা হয়েছে আমাদের ইসলামী পরিভাষায় আলেমে দ্বীন, অর্থাৎ যারা দ্বীন সম্পর্কে জ্ঞান রাখেন, সেই সমস্ত লোকেদের কথা আল্লাহ তাআলা বলছেন যে এরা যতটা আল্লাহ তাআলাকে ভয় করে পৃথিবীতে আর কোনো কেউ এতটা ভয় আল্লাহকে করে না। আপনিও ভয় করেন কিন্তু ঠেলাই পড়ে, আপনার ভয়ও ভয় করে কিন্তু যখন খবর পেয়ে যায় যে হ্যাঁ কিডনি নষ্ট হয়ে গেছে তখন। কিন্তু আলেমদের বৈশিষ্ট্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা কষ্টে হোক, সুখে হোক, দুঃখে হোক,
যে কোনো অবস্থাতে আল্লাহ রাব্বুল আলামিনকে বলে বেশি বেশি করে ভয় করে। কারণ আল্লাহ সম্পর্কে, কায়নাত সম্পর্কে, সারাটা দুনিয়া সম্পর্কে, আখেরাত সম্পর্কে, কবর সম্পর্কে, জান কবজ হওয়া সম্পর্কে যতগুলো জ্ঞান তাদের কাছে আছে এবং তারা যতগুলো কিতাব পড়ে সমৃদ্ধ হয়েছেন, ততটা সাধারণ মানুষ হতে পারেন নাই বলে আল্লাহকে তারা এত বেশি চিনতেও পারেন নাই এবং আল্লাহ সম্পর্কে তাদের মনের ভেতরে অতটা ভয় তৈরিও হয় নাই। এটা তো খুব গুণের কথা হলো, এটা শুনতে আলেমদেরকে ভালো লাগলো, কিন্তু আপনাদের গাটা একটু করে বিষ করছে। আবার আর একটা কথা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন একটু দূরে গিয়ে বলছেন যে যেই লোকটাকে আমি হিকমত দান করেছি, হিকমত মানে কি? হিকমত মানে মুফাসসিরিনে কেরাম বলছেন শরিয়াতের জ্ঞান। এখানে ইংরেজিকে বলা হয়নি, সায়েন্সকে বলা হয়নি, জিওগ্রাফিকে বলা হয়নি এবং নাও বলা হয়নি, এটাও কথা নয়। এক কথায় যাকে শিক্ষা বলা যায়, যাকে ইলম বলা যায়, যাকে জ্ঞান বলা যায় এবং বিশেষ বিশেষ ভাবে শরিয়াতের যে কোনো জ্ঞান যে ব্যক্তি অর্জন করতে পেরেছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, ওই মানুষটাকে আল্লাহ তাআলা এবং তার পরিপ্রেক্ষিতে আরেকজন, তার সামনে আরেকজন মানুষকে যদি ওকে 100 বিঘা জমিন দিয়ে থাকেন আর একটা মানুষকে আল্লাহ তাআলা কোরআনের জ্ঞান দিয়ে থাকেন, শরিয়াতের জ্ঞান দিয়ে থাকেন, দ্বীনের হিকমত দান করে থাকেন, তাহলে 100 বিঘা জমির মালিক যতখানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় তার চাইতে বহু গুণে বেশি প্রিয় এই লোকটা যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন। এবং তিনি নিজেই বলছেন যাকে হিকমত দান করা হয়েছে তাকে বিশাল বড় সম্পত্তি দান করা হয়েছে, বিশাল বড় সম্পত্তি, হিকমত যাকে দেওয়া হয়েছে। তাহলে হিকমত জিনিসটার ব্যাখ্যাতে আসছে এই কোরআন এবং হাদিসের জ্ঞান, এটাতেও আলেমরাই বেশিরভাগ ভাগিদার। এটা শুনতেও আলেম ভাইদেরকে ভালো লাগছে আর আপনাদের মনের ভেতরটা একটুখানি কেমন খিসমিস খিসমিস করছে। আর একটা কথা বলছি, হযরত উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সিনফানি মিনান নাস ইযা সালহা সালহান নাস কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদান নাস কুল্লু। হযরত উসমান বলছেন এটা কথা উল্টা পাল্টা করবেন না, আল্লাহর নবীর জামাই বাবু তৃতীয় খলিফা হযরত উসমান বলছেন কি দু রকমের মানুষ আছে দুনিয়ায়, দু রকমের মানুষ আছে দুনিয়ায়, তারা যদি ভালো হয়ে যায় তাহলে সারাটা দুনিয়ায় যত মানুষ আছে সব ভালো হয়ে যাবে, তারা যদি বিগড়ে যায়, তাদের চরিত্র যদি খারাপ হয়ে যায়, তাদের মন মেজাজ যদি ড্যামেজ হয়ে যায়, তাদের মধ্যে যদি চারিত্রিক অধঃপতন চলে আসে, তো আল্লাহ জামাই বাবু আল্লাহর নবীর জামাই বাবু হযরত উসমান বলছেন ফাসাদান নাস কুল্লুহু, তাহলে সারা দুনিয়ার মানুষের চরিত্র খারাপ হয়ে যাবে। এই দুটো মানুষ যদি ঠিক তো সারা দুনিয়া ঠিক, আর এই দুটো মানুষ যদি খারাপ তো সারা দুনিয়াই খারাপ। সেই দুইজন তিনি বলছেন আলা হুমাল উমারা ও ওয়াল উলামা, ও সাবধান হয়ে যাও, তাদের মধ্যে একগুলো হলো ওলামা আর দ্বিতীয় নম্বর গুলো হলো দেশের যারা শাসক, দেশ যারা শাসন করে, প্রশাসনে যারা আছে তারা এবং দেশে যারা আলেম আছে তারা। এই দুইটি শ্রেণীর লোক যদি ভালো হয়ে যায় তো দেশ ভালো, আর এই দুই শ্রেণীর লোক যদি বিগড়ে যায় তাহলে সারা দেশ বিগড়ে যাবে। মানে কি? এর মানে হলো এই যে আলেমদের কাছে তিনটা দপ্তর আছে, এই দপ্তরটি কোনো মানুষ জীবনে ভাগ নিতে পারবে না, ওই আলেমদের কাছেই থাকবে। ও যদি 16 আন আলেম হয় তবুও
ও যদি 14 আনা আলেম হয় তবুও, ও যদি 7 আনা আলেম হয় তবুও, এছাড়া অন্য কেউ ভাগ পাবে না। সে তিনটা দপ্তর কি কি? মসজিদের ভেতরে আছে একটা শুকনো কাঠ দিয়ে তৈরি করা তিনটা ধাপ, তার নাম মিম্বার। মিম্বারে যদি কেউ পা রাখে, এই মোলবি রাখবে, এটা ওর দপ্তর। কবরস্থানে কোন মানুষকে যদি দাফন করে দেয়, তো দাফন করা সম্পর্কেও যাবতীয় ক্রিয়াকলাপ তাকে আঞ্জাম দেবে কে? মোলবি সাহেব। আর আপনার মেয়েকে আর আমার ছেলেকে দুজনকে হালাল উপায়ে মেলামেশা করার একটা পথ সুগম করে দেবে, যাতে আগামী জেনারেশন হালাল হয়ে দুনিয়াতে আসে। তো সেই পথটা করে দিয়ে দেবে, তো দেবে তো ওই মুলবিতেই দেবে, সাধারণ মানুষের দেবে না। এই তিনটা কাজ মুলবিরাই করে দেয়, কোন মাস্টার করে দেয় না, কোন ডাক্তার করে দেয় না, কোন উকিল ব্যারিস্টারে করে দেয় না। এইবার তিনটা বিষয়ে যদি আমি দুর্নীতি করি, তাহলে জনগণের উপরে তার ইফেক্ট হবে। এটাকে বাদ দিয়ে যদি, যেমন তিনি বললেন, আরেকগুলো লোককে বলা হয়েছে যারা প্রশাসনে আছে, যারা দেশের বিভিন্ন ক্ষমতায় আছে, পঞ্চায়েতের মেম্বার, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, এমএলএ, এমপি, এই সমস্ত ক্ষমতায় যারা আছে, এই সমস্ত লোকেরা, এরা যদি বিগড়ে যায়, তো তাহলে পরে তার আন্ডারে যারা আছে, তার অধীনস্থ যারা আছে, তারাও বিগড়ে যাবে। আমার দপ্তরে দুর্নীতি হতে গেলে তার প্রতিফলনটা জনগণের উপরে গিয়ে পড়বে, তেমনি ওদের আন্ডারে যে দপ্তরটা আছে সেখানে যদি তারা খেয়ানত করে, তো তাহলে তার প্রতিফলনটা জনগণের কাছেই পৌঁছাবে। যদি বিশ্বাস না লাগে তাহলে আমি বলছি, কি বলছি, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে পালিয়ে চলে এসেছে, বাড়ি কোথায়? কিশানগঞ্জ। উঠেছে কুলখানে গিয়ে মহন্তপুরে, একটা লোকের বাড়িতে উঠেছে। তো লোকটা বলছে, এই তোমরা কে হলা? তো বলছে, আমি একে ভালোবাসি। মেয়েটা বলছে যে, আমি একে ভালোবাসি। পালিয়ে এসেছো? বলছে হ্যাঁ পালিয়ে এসেছি। বাবজি আমি বিয়েটা দিয়ে দেন। এবার আপনি বলছেন যে তোমাদের বিয়েটা দিয়ে দেবো, তো মুরগি টুরগি না ডাকলে হবে না। আরে এই শয়তানেরা, তোরা কি কোনো মিলামিশা টেলামিশা কিছু করেছিলি? বলছে আল্লাহর কিরা, না ওগুলো করিনি। ঠিক আছে বিয়েটা করিয়ে দাও। একটা মোলবি সাহেবকে ডেকে আনা হলো, মোলবি সাহেব বিয়েটা করিয়ে দাও তো। মোলবি সাহেব জানছে যে পালিয়ে আসা বিবাহ এটাতে 50 টাকা তো নয়, বরং 200 থেকে উপরেই পাওয়া যাবে। মোলবি সাহেব আসলেন, আসার পরে রাতের বেলায় ওই ঘরে বসে বসে দু তিনটা গ্রামের লোক আছে, একটা সর্দার আছে, যার বাড়ি গেছে সে আছে, ছেলে আছে আর মেয়ে আছে। আল্লাহর বাণীকে খুতবা হিসাবে ব্যবহার করে তিন তিনটি আয়াতকে পড়ে একটা ছেলের একটা মেয়ের সঙ্গে বিয়ে করিয়ে দিল। আমি এতটি লোকের সামনে আল্লাহকে সাক্ষী করে বলছি, এবং ওলামা ভাইদেরকে আমার নিজের সাথী হিসাবে, সহযোগী হিসাবে নিয়ে এ কথাটা বলছি যে, প্রিয় নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মেয়ে যদি জীবনে তার এর আগে বিয়ে হয়নি, অর্থাৎ কুমারী মেয়ে যদি তার বাবাকে না বলে পালিয়ে গিয়ে কিংবা বাড়িতে থাকা অবস্থায় বিয়ে করে, তো নবীজি বলছেন, নিকাহুহা বাতিলুন, নিকাহুহা বাতিলুন, নিকাহুহা বাতিলুন, ওই মেয়ে ছেলেটার বিবাহ হবে না, বিবাহ হবে না। খুতবা দিতে গেলেও, 10 বার করে আয়াত পড়াতে গেলেও, 14 বার করে ইজাব কবুল করাতে গেলেও, মেয়ে ছেলেটার বিবাহ বাতিল, 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 তার বিবাহ হয় না। পালিয়ে বিয়ে করা বেটি ছেলে 6 মাস পরে আসছে, তো বলছে কি যে, বাপ রাজি হয়ে গেছে, মাও রাজি হয়ে গেছে, কি করবে? গালি মন্দ করার পরে বলছে, তুই লাও আদরের বাপ, কি করবে? তুলে নিল। কেন তুলে নিল? 6 মাসের ভেতরে রাগ মাটি হলো, আর স্ত্রীটা বুঝাইলো যে কি করবে, ছেলে মানুষ যখন করে দিয়েছে তো নিজের ছেলেকে কি ফেলে দেওয়া যাবে? উঠিয়ে নাও। উঠিয়ে নেওয়া হলো। এখন বলছে যে, আমার বাপ তো রাজি হয়ে গেছে। তো যেদিন তোমার বিয়েটা হচ্ছিল সেদিন কি তোমার বাবা রাজি ছিল? ছিল না। তাহলে ওই দিন থেকে শুরু করে যেদিন তোমার বাবা রাজি হলো আজ পর্যন্ত যতবার মেলামেশা হয়েছে ততবার রান্ডিবাজি হয়েছে। এবং যদি
এই সময়ের ভেতরে তার পেটে বাচ্চা এসে যেয়ে থাকে। আমি কসম খেয়ে বলছি, বাচ্চাটা যারজ বাচ্চা জন্ম পেয়েছে, দুনিয়ায় যদি আসে তো যারজ সন্তান হয়ে আসবে, হালাল সন্তান হয়ে দুনিয়ায় আসবে না। এইবার কাজের কথাতে আসেন, এই ছেলে আর এই মেয়েকে বিনা ওয়ালিতে বিয়ে পড়িয়ে দেওয়া হলো। কে পড়িয়ে দিয়েছিল বিয়েটা? মৌলভী সাহেব দিয়েছিল না? এই মৌলভী যদি বিয়ে পড়াতে অস্বীকার করে দিত, না হবে না, আল্লাহ পাকের নবী বলছেন বিনা ওয়ালিতে বিবাহ হবে না মেয়ে ছেলের, এটা শরীয়তের কথা, এই বলে যদি আলেম রুখে দাঁড়িয়ে যেত তাহলে তার বিয়ে হতো না। এ গায়ে ও গায়ে, ওই বাড়িতে ওই বাড়িতে ঝাঁটা খেয়ে খেয়ে বেড়াতো, শেষের বেলায় কাবু হয় না হয় নিজের দেশে ফিরে যেত, আর যাওয়ার পরে বাপকে রাজি করেই বিয়ের ব্যবস্থাটা করত। কিন্তু দু নম্বরী আলেম দুনিয়াতে আছে বলে অর্গের পথ একটা করে দিয়েছে, যে পথটা হারাম। গোড়াতে কি বলেছিলাম, আলেম যদি সোজা হয়ে যায় দুনিয়া সোজা হয়ে যাবে, আর আলেম যদি বাঁকিয়ে যায় দুনিয়া বাঁকা হয়ে যাবে। দুটো দলের কথা বলা হলো, আলেম আর সুশাসক, আলেম আর সুশাসক, এই দুইজন দেশের মূল আর জান ও জীবন। এরা যদি কোন ক্রমে বিগড়ে যায় দেশটা ছাই হয়ে যাবে, এরা যদি কোন ক্রমে সুধরে যায় দেশটা শান্তিতে ভরে যাবে, দেশটা শান্তিতে ভরে যাবে। এরা যদি বিগড়ে যায়, এবার আপনি একটা নওয়াজি মানুষ, ভোটের টাইম এসছে, 500 টাকার নোট নিয়ে গিয়ে যে বলছে রহমান ভাই ভোটটা দিও, টাকাটা নিয়ে নিলে হ্যাঁ দিব, এবার দিব বলে ওয়াদা করে নিয়েছে, তার দুদিন পরে আর একজন এসেছে, আর এক ক্যান্ডিডেট এসে বলছে রহমান ভাই আছো বাড়িতে? রহমান সোজা খাপা মানুষ, আগে বলছে তুমিও আসছো নাকি? আরে তুমিও মানে কেউ এসছিল নাকি? কইছে আসছিল, জমসেদ আসছিল, কিছু দিয়ে গেছে, এক হাত দিয়ে গেছে, আর তোমাকে দুখাম দেব, ধরো ভোটটা আমাকে দিও ভাই, ওর কাছেও নিলাম, এর কাছে টাকাটা নিলাম, ওর কাছেও টাকাটা নিলাম, ভোট দুজনকে দেবো না একজনকে দেবো? একজনকে দেবো, ভোট তো একটা, টাকা নিলাম দুজনের কাছে, শেষের বেলায় ভোট দিয়ে আসলাম কোন একজনকে, একজন ধোকা খেয়ে গেল। এইবার প্রশ্নটা হচ্ছে এই, যে যে ব্যক্তি আপনার কাছে ভোট চাইতে গেছিল, এটা ভারতের নিয়ম, এটাকে বলা হয় গণতন্ত্র, আর ইসলাম এটাকে বলে জানোয়ার তন্ত্র। তার মানে কি, ইসলাম বলছে জীবনে কোনদিন একটা পদের জন্য নিজেকে বলতে পাওয়া যাবে না, ও গ্রামের লোকেরা তোমাকে তোমরা আমাকে সর্দার বানিয়ে দাও, এ বলে পদ চাইতে পারা যাবে না। আল্লাহ পাকের নবী বলছেন, আর কোন মানুষ যদি পদ চেয়ে নেয় আমাকে সর্দার বানিয়ে দাও, আমাকে মোড়ল বানিয়ে দাও, বা আমাকে পঞ্চায়েতের মেম্বার বানিয়ে দাও, ইসলাম বলছে কোন মানুষ যদি পদ চেয়ে নেয় উক্কেলা এলাইহা, সে মানুষটাকে পদটা দিয়ে দেওয়া হবে, আর আল্লাহ পক্ষ থেকে বলে দেওয়া হবে এরা মায়ের লাল কত মুরুদ রাখি সামলাগা, যদি ভুল হয়ে যায় পিঠের চামড়া উঠে যাবে কিয়ামতের দিন, আমি তোকে সাহায্য করতে রাজি হব না। আর কেউ যদি দিয়ে দেয়, না 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 তোকে নিতে হবে, তোমার ছাড়া আর আমাদের গ্রামে এরকম কোন লোক নাই, তুমি এই কই করলে হবে না, তোমাকে এইটা নিতে হবে, 10 যদি চাপিয়ে দেয় তাহলে তা নিতে হবে। তাহলে যেখানে ইসলাম বলছে পদ চেয়ে নেওয়া যাবে না, সহি মুসলিম শরীফের হাদিস, দুটো লোক আছে নবীজিকে বলছে উল্লি নাফি বাজ উমর কুমিয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনার কাছে অনেক দপ্তর আছে, একটা কোন দপ্তরের মালিকানা আমাকে দিয়ে দেন, আমি সে দপ্তরটাকে সামলাবো। নবীজি বলছেন তুমি দপ্তর সামলাবার জন্য আমার কাছে এসেছো নাকি? বলছে হ্যাঁ তাই। আল্লাহ পাকের নবী বলছেন কাল্লা ওয়াল্লাহে, কসম আল্লাহর হারগিজ নয় হারগিজ নয়, তোমার মতো চেনা ব্যক্তিকে আমি পদ দেব না, কেন যে তুমি পদের সৎ ব্যবহার করবে না, তুমি অসৎ ব্যবহার করবে, তোমার গাড়ি হবে বাড়ি হবে, আর পাবলিকের ত্রিপাল ত্রিপালের তলায় তার বাস করা ছুটবে না, তোমার গাড়ির মোবিল হবে পেট্রোল হবে, কিন্তু এক গরিবের বাড়িতে তার রান্না করার তেল হবে না, না দেব না। এবার 500 টাকা আমি নিলাম, ও আমাকে দিল, দুর্নীতিতে কে সমান, কে বেশি বড় বলবেন আপনারা, দুজনই সমান,
যে ব্যক্তি ভোটে দাঁড়িয়েছে, ভোট চাইতে গেছে, এ হলো এক নম্বর দুর্নীতিবাজ। আর যার কাছে চাইতে গেছিল আর ও টাকা নিয়েছে, সে হলো দুই নম্বর দুর্নীতিবাজ। এই লোক যদি ভালো হয়ে যায় তো দেশ ভালো হয়ে যাবে, আর এরা যদি মন্দ হয়ে যায় তো দেশে একের পর এক আগুন জ্বলতেই থাকবে। ভোটে পাস করলো, দু বছর পরে হঠাৎ করে খবর পেয়ে গেলেন কি, বনের পাশে কাছে মুসলিম টোলা গ্রামটা আছে, ফাঁকা জায়গা, একজনের বাড়িতে আগুন লাগলো, 15টা বাড়ি পুড়ে গেল। চট করে গ্রাম পঞ্চায়েতের মেম্বার বলছে দরখাস্ত ঠুকেছে ব্লকে, তোদের প্রত্যেকের নামে 1200 টাকা টাকা আসবে, আর ইমার্জেন্সিতে তোদেরকে তিনখানা করে ত্রিপল দেওয়া হবে। সবই হলো, দরখাস্ত দেওয়া হলো, এবার 15 দিন পরে যদি মঞ্জুর হয়েছে ত্রিপল, তো মেম্বার বলছে কি যে 100 টাকা টাকা লাগবে, না তো অফিসারের কাছ থেকে তাড়াতাড়ি মাল ছাড়াইতে পারা যাবে না। এবার আপনি ফের 100 টাকা টাকা দিলেন, ত্রিপাল যদি এলো তো 100 খান ত্রিপালের ভেতরে 50 খান ওর বাড়িতে রাখা আছে গোয়াল ঘরে, বাকি 50 খান বাড়ি বাড়ি একার একার করে দিল। শুনে শুনে যে বলে 2 খান করে দিবে জি, বলছে আরে খেয়াপা, হঠাৎ করে ভূত নিতেও বাড়ি পুড়ে গেছে অনেকখানি, ত্রিপাল ওদিকে চলে গেছে। বাড়ি পুড়া ত্রিপাল পায় না, আর যার বাড়িতে কিছুই ঘটেনি তার বাড়িতে ত্রিপাল ঢুকানো আছে। যদি আপনি জোর করে বলতে চান কিছু কেনা পাই না জি, কিছু যে তুমি দাও না, তোমাকে কেন ভোট দিলাম? সরাসরি পঞ্চায়েতের মেম্বার জেলা পরিষদের মেয়র বলছে তোরা ভোট আমাকে এমনি দিসনি, ভোটটা তো আমাকে কি না নিতে হয়েছে, কাজে আমাকে 5 বছরের টাকাটা উঠাইতে হবে, অত বেশি দাবি আমার কাছে করিস না। তাহলে দুর্নীতিটা কে বানাচ্ছে? দেশের লোক বানাচ্ছে, একে বানাবার জন্য মজবুর করেছে। কে করেছে? যারা উলিল আমর, যাদের কাছে ক্ষমতা আছে তারা করেছে। এই জন্য হযরত উসমান বলছেন দুই প্রকারের মানুষেরা যদি ভালো হয়ে যায় দুনিয়া ভালো হয়ে যাবে, আর এই দুই প্রকারের মানুষেরা যদি বিগড়ে যায় দুনিয়া বিগড়ে যাবে। দুটো উদাহরণ দিলাম, দেওয়ার পরে এবার আপনাকে আরেকটা হাদিস বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন হাদিসটাতে? খুব চমৎকার হাদিস। ইযা কানা উলামাউকুম শিরারুকুম যেদিন তোমরা দেখতে পাবে তোমাদের দেশেরা, দেশের আলেমেরা দুর্নীতিবাজ হয়ে গেছে, যেদিন তোমরা দেখবে তোমাদের দেশের আলেমদের ভেতরে আলেমি চাল নাই, আলেমের মতো ভদ্রতা নাই, আলেমের মতো শান নেই, তারা দুর্নীতিতে জড়িয়ে গেছে, তাহলে একটা রোগ। আর একটা রোগ হলো এটাই, যেদিন তোমরা দেখতে পাবে তোমাদের দেশে যারা ধনী ব্যক্তি, যাদের কাছে বেশি বেশি মাল আছে, যাদের কাছে বেশি বেশি ধন আছে, তারা চরম মাত্রায় বখিল হয়ে গেছে, কৃপণ হয়ে গেছে। তো ধনীরা যদি কৃপণ হয়ে যায় আর ওলামারা যদি মন্দ হয়ে যায় তো তাহলে কি হবে? নবী বলছেন সেই দিনে যারা মাটির উপরে আছে তারা ভালো নয়, যারা মাটির তলাতে আছে তারাই ভালো। অতএব তোমরা যত তাড়াতাড়ি মাটির তলায় চলে যাবে ততই তোমাদের ভালো হবে, আর যত দেরি হবে মাটির তলায় যেতে তত তোমাদের ক্ষতি হবে। মানেটা কি? আলেমের উপরে ভরসা আছে দিন মাচাবে, তো ওই তো বিগড়ে গেছে। আর ধনীর উপরে ভরসা যে ওয়াকালে দুটো দানা দিবে, তো ওই তো কঞ্জুস হয়ে গেছে। তো তাহলে আর মাটির উপরে থেকে আমার লাভ কি আছে? মাটির তলায় আমার চলে যাওয়াটা বেশি ভালো, আল্লাহ পাকের নবী বলছেন। এবার এই কথা কটাকে বলে নেওয়ার পরে বলছি কি, যে বুঝার দিক দিয়া, চিন্তা ভাবনা করার দিক দিয়া নবীর যুগ থেকে শুরু করে আজ অবধি ওলামায়ে কেরাম ভাগ হয়েছেন। ভাগ হওয়া আলাদা জিনিস, আর শয়তান হয়ে যাওয়া, বদমাইশ হয়ে যাওয়া আলাদা জিনিস। তবে আলেম যদি কি হয়ে যায়, হক কথাকে লুকায়, তাহলে একে শারীর বলা হয়েছে, তার মানে একে বদমাস বলা হয়েছে। হক কথাকে যদি লুকিয়ে নেয়, আর যদি কথায় কথায় মন্দ ফতোয়া দেয়, তাহলে তাকে শারীর বলা হয়েছে, শারীর মানে বদমাস। তাহলে আমাকে ছাড়া হয়নি, এখনো আমি রেহাই পাচ্ছি না, আমার কথাগুলো, আমার উক্তিগুলো,
সেগুলো এখন আপনাকে দেখতে হবে, আপনাকে এগুলো বিচার করতে হবে। সত্যি যদি এগুলো নাইন সাকের উপরে ভিত্তি করা হয় তাহলে আমি শরীর, শরীরের মানে হচ্ছে আমি বদমাস, যুগে যুগে থেকেছে। এই জন্য ওলামায়ে দ্বীন আলেমদেরকে দু ভাগে ভাগ করে দিয়েছেন, একগুলোকে বলা হয় ওলামায়ে সু আর একগুলোকে বলা হয় ওলামায়ে হক, একগুলো পক্ষে বলা হয় ন্যায্যবাদী আলেম আর একগুলো বলা হয় ওলামাকে মন্দ আলেম। সব যুগে আছে, বিগত দিনে ছিল, আজকে আছে, আগামী দিনেও থাকবে, এটা বন্ধ হওয়ার জিনিস নয়। আপনাকে বলছি, এক যুগে ঝগড়া উঠল, তো বাদশা মুতাসিমের যুগে ঝগড়াটা উঠলো, কি বলে একদল আলেম বলছে কোরআন মাজিদ আল্লাহর সৃষ্টি, যেমন আমি একটা সৃষ্টি, ছাগল একটা সৃষ্টি, বলদ একটা সৃষ্টি, তেমনি আল্লাহর কোরআন মাজিদ হলো একটা সৃষ্টি। তো দুনিয়ার আলেমেরা বলছে কি ভাই আপনাদের মত কি, এরা বলছে সৃষ্টি, আপনার মত কি, বলছে কোরআন মাজিদ আল্লাহর সৃষ্টি। তো কিছু কিছু আলেমকে বলা হলো আপনি কি বলছেন, তো বলছে আল্লাহর এই কোরআন মাজিদ খারা সৃষ্টি নয়, এটা হচ্ছে আল্লাহর কালাম, এটা সৃষ্টি নয়। এই একটা সামান্য কথা, এই সামান্য কথাতে আলেমেরা দুদলে ভাগ হয়ে গেল। যেমনই ভাগ হয়ে যাওয়া, আস্তে 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 আলেমদের ভেতরে তাপ আর উত্তাপ বাড়তে শুরু হলো। শেষের বেলায় বাদশাহ মুতাসিম একদিন এক ঝাঁক আলেমকে ডেকে নিজের রাজ দরবারে বসিয়ে বললেন, ওলামায়ে দিন চিন্তা ভাবনা করে আপনারা বলুন আল্লাহর কোরআন মাজিদটা এটা সৃষ্টি না সৃষ্টি নয়, আপনারা যেটা বলবেন সেটাই কথা সারা দেশে আমি জারি করে দেব। সব আলেমটি বলল, এরা রাজ দরবারের বেতনভুক্ত আলেম, সবাই বলছে কি যে কোরআন মাজিদ আল্লাহর সৃষ্টি। একজন আলেম বলছেন একটু মাঝারি মানের, বলছে দেখেন আপনার দেশে একজন আলেম আছেন, উনাকে কেন ডাকা হয়নি আজকে, উনি যে বলছেন যে না কোরআন মাজিদ যা সৃষ্টি নয়, কোরআনটা আল্লাহর কালাম। তখন বাদশাহ মুতাসিম বললেন যে আমি তো ভাই ওকে চিনি না, আমি তোকে জানি না, তোমরা যখন জানো তোকে ডেকে পাঠাও। আর একদিন তাকে ডেকে পাঠা হলো, আলেমটার নাম হচ্ছে আহমদ বিন জারির, ওকে ডেকে পাঠিয়ে রাজদরবারে বলা হচ্ছে মাওলানা আপনি কোরআন সম্পর্কে কি মতামত দেন, কোরআনটা আল্লাহর কালাম না কোরআনটা আল্লাহর মাখলুক। আহমদ বিন জারির বললেন রাজা কোরআন মাজিদটা আল্লাহর কালাম, এটা আল্লাহর মাখলুক নয়। বাদশাহ বলছেন এই লোকেরা তোমরা 20 জন আলেম বলছো এটা আল্লাহর মাখলুক, আল্লাহর তৈরি একটা মাখলুক, আর ইনি বলছেন যে এটা আল্লাহর কালাম, তাহলে কারটা মানবো, কারটা মানবো? তর্কে যেতে এরা রাজি হলো না। শেষের বেলায় এরা বলছে আপনার দেশের আমরা 20 জন আলেম এক বাক্যে মত দিচ্ছি যে এই আলেমটা নাজায়েজ কথা বলেছে, হারাম কথা বলেছে, অন্যায় কথা বলেছে, কাজে একে কাতল করে দেওয়াটা জায়েজ আছে। কথাটা বুঝেন, ফতোয়াটা কে দিচ্ছে, তা আলেমরাই দিচ্ছে, অথচ নবীজির হাদিস লেখা আছে এই আলেমটি সবাই জানে, কি বুখারী শরীফ আছে, ইযা হাকামাল হাকিমু ফাআসাবা ফীহি ফালাহু আজরান ওয়া ইযা আসাবাল হাকিমু ফাআখতা ফীহি ফালাহু আজরুন। একটা লোক যদি কোন মশলাতে রায় দান করে আর সেটা যদি ঠিক হয়ে যায় তো তাহলে তাকে ডবল নেকি দেওয়া হবে, আর একটা লোক যদি ভাবনা চিন্তা করে গবেষণা করে কোন একটা মশলাতে রায় দেয় আর সেটা যদি ভুল হয়ে যায় তো তাহলে তাকে সিঙ্গেল নেকি দেওয়া হবে। ভুল হলে নেকি পেল না পেল না, হ্যাঁ না বলুন পেল, যদি ঠিক হয় তাহলে ডবল পেল, আর ভুল হতে গেলে এক পেল। উচিত ছিল মজলিসটাকে শেষ করে দেওয়া, কি বলে তোমরা একে সৃষ্টি বলছো, তোমরা সৃষ্টি বলো গা, আর এই মাওলানাটা বলছে এটা সৃষ্টি নয় আল্লাহর কালাম, ওকে আল্লাহর কালাম বলতে দাও, এতে সব কিছু চলে যাবে না, দিন ক্ষয় হয়ে যাবে না, দিন বরবাদ হয়ে যাবে না, আর এরই ভেতরে ইসলাম ঢুকে নাই, কাজে এটাকে নিয়ে মারামারি করলে চলবে না, যেটা যাকে ভালো লাগছে সেটাই করোগা, এমনটা করতে না দিয়ে ফতোয়া লাগিয়ে দেওয়া হলো যে লোকটা নাজায়েজ কথা বলেছে, ওকে কতল করে দেওয়া যায়। যেমনই এত কড়া ফতোয়া পেল রাজা, রাজার বেটা রাজা, এ তো আর পয়সা দিয়ে রাজা হতে হয় না, ভোট জিতে রাজা হতে হয় না, যোগ্যতা তো রাজা হতে হয় না,
রাজার বাড়ির বিছানে পয়দা হয়েছে রাজার বেটা রাজা। মুতাসিম বিল্লাহ অর্ডার করে দিল ওকে চৌরা হাতে যে ছুরি দিয়ে দাও গা। আহমদ বিন জারিরের মতো একটা আলেম এদিনকে চৌরা হাতে গিয়ে সুলিতে লটকে দিল। আর দেওয়ার পরে বললো তিন দিন নামাবে না একে, সারা দুনিয়ার লোক দেখুক যে অন্যায় কথা বলার সাজাটা কি আছে। রাতের বেলায় ওর ওয়ারেসান লাশটাকে নামিয়ে কবর দিয়ে দেবে আর দুনিয়ার লোককে দেখতে দেবে না। হতে পারে এই ভয়ে একটা লোককে যোগানদার বানালো রাজা মুতাসিম, আর দিয়ে বললো সারা রাত ওই পিলারের চারিপাশে হেঁটে বেড়াবি চলে বেড়াবি, লাশকে যেন কেউ না নামায় ওই শুকনো খুঁটি থেকে। যাকে যোগানদার বানিয়ে পাঠিয়েছে রাত দশটার সময় যোগানদারি আরম্ভ করে, একবার ওদিকে যাই একবার ওদিকে যাই একবার এদিকে হাঁটে আর একবার করে পিলারের কাছে আসে, আর মুখটাকে এমনি করে উঠিয়ে দেখে যে লাশ ঠিক আছে না নাই। এভাবে যখন দেখে মাঝে মাঝে তো যোগানদার একদিন নিজে বলছে, পরের দিন সকালবেলায় রাজ দরবারে গিয়ে রাজাকে বলছে জানা আপনি আমাকে এই দায়িত্ব দিয়েন না, আমি এই দায়িত্ব পালন করতে পারবো না, আমার জানে খুব ভয় হচ্ছে, আমি ওইখানে ডিউটি করছি তো আমার মন সব সময় এমনি এমনি করছে যে কখন আমি মরলাম কখন আমি গেলাম, আমাকে এত ভয়ের ডিউটি দিয়েন না আপনি। বাদশাহ বলছে হারে বেকু, একটা মরা মানুষকে সুলিতে লটকানো আছে আর তাকে তুই যোগাবি চওড়া হাতে, তো তোকে ভয় কেন লাগে? তো বলছে যে যদি আপনি মনে বেয়াদবি না নেন তাহলে আজ রাতে আপনাকে আমার সাথে যেটা হবে আমি আপনাকে ওই খুঁটির কাছে রেখে দেব, আমি দূরে সরে যাব, আপনি যদি সাহস করে থাকতে পারেন আধ ঘন্টা তাহলে আমি থাকতে পারবো সারা রাত, আপনি যদি আধ ঘন্টা থাকতে না পারেন তা আমি সারা রাত থাকতে পারবো না। বাদশাহ বলছে কি এমন বেকুফের মতন কথা বলছিস যে এখানে গেলে আপনি থাকতে পারলে আমি পারবো আপনি না পারলে আমি পারবো না, কি কথা রে। আসলো রাত দশটার সময়, সারাটা দুনিয়া যখন নির্জন হয়েছে তখন ওই জায়গাতে যেখানে লাশটা ঝুলানো আছে খুঁটিতে সুলিতে লটকিছে, ওর কাছে এসে এরকম তো লাইট নাই আলো নাই অন্ধকার জায়গা, অন্ধকারের কাছে বাদশাহ এসে দু চার পা এদিক ওদিক ঘোরাফেরা করেছে, যোগানদার কিন্তু ওখানে নাই দূরে দাঁড়িয়ে আছে। তো মাঝে মাঝে উপর দিক থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসছে, কোন সুরা? সুরা ইয়াসিন। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। উপর দিকে দেখছে আর বলছে আরে এখানে তো কোনো জীবিত মানুষ নাই, কে কোরআন পড়ছে রে, কে আছো ভাই আওয়াজ করো কোথায় আছো, কোনো মানুষকে পাত্তা পাওয়া যায় না। বন্ধুরা আমার নির্জন কোন মাঠে যদি কেউ একটা আওয়াজ করে যায় আপনার পিলাইটা কেমন করবে বলুন তো, আপনি ভাবতে শুরু করবেন নিশ্চয় আমার পেছনে শয়তান লেগে গেছে। এই রাত দশটা এগারোটার সময় যখন সুরা ইয়াসিনের আওয়াজ পেয়েছে এদিক ওদিক খুঁজছে কিন্তু কোনো দিক থেকে আওয়াজ পাচ্ছে না কে আছে, আবার পাঁচ মিনিট সাত মিনিট পরে আবার ওই যখন এ কাছে আসছে উপর দিক থেকে শুনতে পাচ্ছে কে যেন সুরা ইয়াসিন তেলাওয়াত করছে। ভালো করে লক্ষ্য করে বুঝতে চেষ্টা করলেন তো দেখা যাচ্ছে মরা লাশ যার দেহের ভেতরে প্রাণ নাই, জায়গা জায়গা দিয়ে রক্ত ছড়ে ছড়ে শুকিয়ে শুকিয়ে গেছে দেহের উপরে, আর সেই লোকটার ঠোঁট দুখানা হিলছে আর ওইখান থেকে আস্তে আস্তে মিষ্টি মিষ্টি কণ্ঠে ভেসে আসছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। যখনই ভাবলো যে মরা লাশের কাছ থেকে বেরিয়ে আসছে বাদশাহ ওইখান থেকে বাপরে বাপ পালারে পালা বলে পালাতে পালাতে বাড়ি চলে এসেছে, আসার পরে বলছে ওরে কি ভুল করেছিলে, ওরে কত বড় অন্যায় করে করেছিলে, তোদের মতো আলেমগুলোর কথা শুনে একটা আলেমের হাতকে এইভাবে সুলি দেওয়া হয়েছে, ও যদি আলেম হকের না হতো তাহলে তাকে সুলি দেওয়ার পরে তার মরা লাশের মুখ থেকে কোরআনের তেলাওয়াত শুনতে পাওয়া যেত না, এটা সত্যিকারই আল্লাহর বান্দা এবং ও যা বলেছিল তা খাঁটি ছিল এবং তোরা যা বলেছিলি এটা সত্য কথা ছিল না, এটা প্রমাণ হয়ে গেল। তারই জন্য বাদশাহ মুতাসিম 15 জন মাওলানার বেতনকে ইয়াকি সঙ্গে বন্ধ করে দিয়েছিলেন এবং রাতের বেলায় জেগে জেগে আল্লাহর কাছে
ক্ষমা চেয়েছিলেন, মালিক আল্লাহ তুমি আমাকে ধরিও না, এই লোকটাকে আমি মেরেছি তো আমার নিজের ইচ্ছায় মারি নাই, আলেমেরাই ফতোয়া দিয়েছিল তার খুন জায়েজ আছে বলে আমি তাকে মার্ডার করেছিলাম, আর আলেমেরা আমাকে কাজ না করালে আমি জীবনে এত বড় কাজ করতাম না। তাহলে আমি যে কথাটা পাঁচ মিনিট আগে আপনাকে বলেছি যে আলেমেরা দুই রকম, একগুলো আলেমকে বলা হয় ওলামায়ে হক, আর একগুলো আলেমকে বলা হয় ওলামায়ে সু, সু মানে মন্দ। বিভেদ হয়ে গেলে একটা মশলাতে তার জন্য সঙ্গে সঙ্গে রায় হবে কি যে ওকে মেরে ফেলে দাও, কত অন্যায় কথা এটা। এবার একটু আগে আসুন, কোন মশলাতে যদি দ্বিমত হয়ে যায় দু রকমের মত, ও বলছে এটা এ বলছে এটা, কি করতে হবে? তো যেগুলো দ্বিমত হয় সেগুলো মুখ্য মশলাতে দ্বিমত হয় না, শাখাতে গিয়ে দ্বিমত হয়, আর শাখাতে গিয়ে যদি দ্বিমত হয় তো যে এক পক্ষ আছে সেই হকের উপরে আর অন্য পক্ষে আছে না হকের উপরে, এটা কথা নয়, এটা কথা নয়, এটা কথা নয়, কোনদিন নয়। মূল মশলাতে সবাই এক থাকবে, প্র শাখাতে গিয়ে যদি বিভেদ হয়ে যায় তো যাকে যেটা ভালো লাগে সে সেটা করবে। আপনারা বলবেন কোন ভেজালের কথা বললেন, ভেজালের কথাটা নয়, কথাটা ঠিক করে বুঝুন। নামাজ জোহরের কয় রাকাত? চার রাকাত। হানাফি বলবে চার রাকাত, আহলে হাদিস বলবে চার রাকাত, আহলে সুন্নাত বলবে চার রাকাত, হাম্বলি বলবে চার রাকাত, শাফি বলবে চার রাকাত, চার রাকাতে কোনো বিভেদ নাই। মানুষ যদি মরে যায় গোসল দেওয়াতে হবে কোনো বিভেদ নাই, কাফন পরাতে হবে কোনো বিভেদ নাই, মাটি দিতে হবে কোনো বিভেদ নাই। চোদ্দটা মেয়ে ছেলেকে আমি বিবাহ করতে পাবো না, আপনি বিবাহ করতে পাবেন না, এই চোদ্দটা মেয়ে ছেলে কারা কারা, এতে আমারও যেটা মত, হানাফিরও তাই মত, আহলে হাদিসেরও তাই মত, শাফিরও তাই মত, হাম্বলিদেরও তাই মত। মূল মশলাতে কোনোদিন ঝগড়া হয় না, ঝগড়া হয় কোথায় গিয়ে? তো প্রশাখাতে গিয়ে, শাখাতে গিয়ে, আর শাখাতে গিয়ে যদি বিবাদ হয়ে যায়, বিতর্ক হয়ে যায় তো যাকে যেটা ভালো লাগে সে সেটাই আমল করবে। আপনি বলবেন কোন কথা কইছে জিমুনি স্যার, তুমি তো আগুন লাগার কথা আরো কইছে, জি ঠান্ডা মাথায় রাখতে বলেছি আমি গোড়াতে, কেন যে আমি নিজে ঠান্ডা আছি। এবার ধরে নেন নামাজে দাঁড় হলো, আল্লাহু আকবার, হাত বদলাম সিনার উপরে, সিনা তো কিছু কিছু আহলে হাদিস বলছে সিনা মানে বুক, তো বুকে হাত বাঁধতে হবে বলে ললির কাছে দুখান হাত নিয়ে চলে আসছে, তার মানে উপ হতে চাইছে আমি পাক্কা দিনদার। কিছু আহলে হাদিস বলছে বুক সিনা, সিনা কাকে বলে, ললির থেকে শুরু করে পাঁজরের হাড় গুলো যত দূর পর্যন্ত আছে সবখানি হলো সিনা, কাজে এখানেও যদি বাধা যায় তাও জায়েজ আছে, এখানে যদি বাধা যায় তাও জায়েজ আছে, হাড় যেন নিচে না থেকে যায়, হাড় পর্যন্ত আমি যদি হাত বাঁধি তো আমার বুকেই হাত বাঁধা হবে। এই জন্য হাজার কালেন কি বলছে, এখানে যদি হাত বাঁধি তো বুকে হাত বাঁধা হলো, এখানে যদি হাত বাঁধি তো বুকে হাত বাঁধা হলো, এখানে যদি হাত বাঁধি তো বুকে হাত বাঁধা হলো। তাহলে আপনি কি বলবেন যারা যারা এই সামনে, এই সামনে বুকের হাত এনেছে ললির গোড়ায় বাঁধেনি তাদের নামাজ হলো না, বলতে পারবেন কি? আর একটা হাদিস বলছি আপনাকে, একজন সাহাবী বলছেন আমি আল্লাহ পাকের নবীকে রাতের বেলায় টুকি মেরে মেরে দেখছি তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেমন ভাবে নামাজ পড়ছেন? তো বলছে আমি নিজের চোখে দেখলাম আল্লাহ পাকের নবীর হাত দুখানা তার নাভির উপরে ছিল। কোনখানে ছিল? নাভির উপরে। তাহলে নাভিটা এখানে আছে, নাভির উপরে এইভাবে হাত রেখে আল্লাহ রাসূলকে আমি নামাজ পড়তে দেখেছি। এবার আপনাকে ফতোয়া দিতে বলিনি, শুধু বুঝবার জন্য বলছি, তো যারা যারা নাভির উপরে হাত রেখে নামাজ পড়ে তো তাদের নামাজ তাহলে আল্লাহ তাআলা সবকে বস্তা গড়া করে গড়িয়ে ফেলে দিবেন নাকি? কিছু কিছু আহলে হাদিস আছে এমন চরমপন্থী, এরা এরা বলছে এদের নামাজ হবে না। আরে আল্লাহর কসম খেয়ে বলছি, কোন দলিলে বলছিস তোরা যে এদের নামাজ হবে না? বেশি যদি আমি বলি এটা উত্তম, এটা অনুত্তম, এটা 100% কারেক্ট,
মজবুত বর্ণনাকারী দিয়ে এসেছে হাদিস, আর এটা হাদিস এসেছে একটু দুর্বল বর্ণনাকারী দিয়ে, কিন্তু এটাও ঠিক এবং এটাও ঠিক। তাহলে পরে এটা যারা করছে তারা বড় জোর নেকি কম পেতে পারে, তাই বলে নামাজ বাতিল হয়ে যাবে তা নয়, তা নয়, তা নয়, কোনদিনই নয়। এটাতে ইখতিলাফ হবে, মতবিরোধ হবে, তাই বলে নামাজের রাকাতে বিরোধ হবে না, রুকুতে বিরোধ হবে না, তাশাহুদে বিরোধ হবে না, তার সাজদাতে বিরোধ হবে না, এগুলো ঠিক থাকবে। তো তার জন্য বলছিলাম যে যদি ছোট ছোট মশলাতে বিরোধ হয়ে যায় কি করতে হবে, একটা হাদিস শুনুন, বাপ বেটাতে মিলে হাদিস, অন্য লোকে নয়, বাপ বেটাতে মিলে হাদিস। কে বলছে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তামনাউ ইমাল্লাহে মিনাল মাসাজিদে, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহর বান্দি মেয়েগুলোকে তোমরা আল্লাহর মসজিদে যেতে বারণ করিও না, তারা যদি মসজিদে নামাজ পড়তে যায় তো বাধা দিও না, তারা অবশ্যই যেন মসজিদে যায় এবং মসজিদে গিয়ে যেন নামাজ আদায় করে। এটা কে বললেন? হযরতে উমর। উমরটা কত বড় সাহাবী, ওর জ্ঞান কতখানি, ওর বিবেক কতখানি, বুদ্ধি কতখানি। তো নবীজি আর হাদিসে বলেছেন প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা একজন করে মুহাদ্দিস দিয়েছিলেন, আর আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একজন মুহাদ্দিস দান করেছেন। তা আমার উম্মতের ভেতরে যিনি আমাকে সহায়তা করবেন জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, সেই মুহাদ্দিসটা কে? তো সেই মুহাদ্দিসের নাম নবীজি বলছেন আল্লাহ ওয়া উমর। তোমরা জেনে নাও আমার উম্মতের ভেতরে যেটা মুহাদ্দিস আল্লাহ আমাকে দান করেছেন তার নাম হলো উমর। একবার জোরের সঙ্গে বলুন সুবহানাল্লাহ। উমর কত জ্ঞানী সাহাবি, উমর কত বিদ্বান সাহাবি, তিনি নিজে বলছেন, তিনি নিজে বর্ণনা করছেন কি আমার আল্লাহ আকাশে বসে বসে এমন কিছু ফয়সালা করেছেন, হাজার হাজার ফয়সালা, সেখানে আল্লাহর ফয়সালার সঙ্গে জমিনে বসে বসে আমি কিছু ফয়সালা করেছি, তা আমার তিনটা ফয়সালা আল্লাহর ফয়সালার সঙ্গে মিলে গেছে। তার মানে আল্লাহ যা বলেছেন দুনিয়াতে আমি তাই বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যা ভেবেছেন দুনিয়াতে আমি সে কথাটাই ভেবেছি, তিনটা মশলাতে আমি আমার প্রভুর সাথে মিল ঘটাতে পেরেছি, আমার যেটা মন আমার প্রভুর সেটাই মন, প্রভুর যেটা মন সেটা আমারই মন, তিনটা মশলাতে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আমি মিল থাকতে পেরেছি। মিলে গেল, দুপুর বেলায় ভাবলাম এরকম হলে ভালো হয়, আমাকে নবী আমাকে ওহি করেনি আল্লাহ তাআলা, আমার মন বলছে এরকম হলে ভালো হয়, আর যে এমনি রাত লাগলো আল্লাহ তাআলা ওহি করে নবীকে জানিয়ে দিলেন এরকম করো গা। হযরত উমর বলছেন আল্লাহু আকবার, আমি তো আসরের টাইমে বললাম এই কথাটা, তাহলে মিলে যাচ্ছে। এত বড় পণ্ডিত মানুষটা বলছে যে আল্লাহর বান্দাদেরকে মসজিদে যেতে তোমরা বারণ করিও না, ওরা যদি মসজিদে নামাজ পড়তে যেতে চায় তাহলে যেতে দাও। এবার তার বেটা আব্দুল্লাহ, ই কম বড় আলেম নয়, বাপ যত বড় বিদ্যার মানুষ বাপের থেকে কোনো অংশে কম নাই, ছেলে আব্দুল্লাহ এ তখন নিজের বাপের সামনে একদম সামনা সামনে বলছে ওয়াল্লাহে লামনাআন্নাহুন্না, কসম আল্লাহর বলছি বাজান, একটা বিটি ছেলেকে মসজিদে যেতে দেব না, একটা মেয়ে ছেলেকে মসজিদে যেতে দেব না, খবরদার কোনো মেয়ে ছেলে যেন মসজিদে না যায়। বাপ বলছে কোন জঞ্জালে বেটা তুই, আমি বলছি নবীর হাদিসের কথা যে তোমরা আল্লাহর বান্দাদেরকে মসজিদে নামাজ পড়া থেকে বারণ করিও না, আর তুই ফের বলছিস তোর নিজের কথা যে না আমি বারণ করব অবশ্যই অবশ্যই, কেন বারণ করবি? আচ্ছা গুনাহ হবে না, যদি ভুল হয়ে যায় তাহলে ইয়াক নেকি পাবেন, আলেমেরা বলবেন না জনসাধারণ বলেন, বাপের মতটা ঠিক আছে না বেটার মতটা ঠিক আছে, কোনটা ঠিক লাগছে? বাপেরটা, মসজিদে আল্লাহর বান্দাদেরকে যেতে দাও, রুকিও না, বেটা বলছে আল্লাহর কসম রাস্তা ঘেরে নিব একটা বেটি ছেলেকে মসজিদে যেতে দেব না। তো তাহলে
বাপের ফতোয়ার উপরে যদি আমরা আমল করতে যাই তাহলে একটাও মেয়ে ছেলে মসজিদে নামাজ পড়তে যেতে পারবে না। আর যদি বেটার ফতোয়ার উপরে আমরা আমল করতে যাই তাহলে পরে একটাও মসজিদে কোনো মেয়ে ছেলে যাবে না। বাপের ফতোয়ায় মসজিদ গনগন করবে আর বেটার ফতোয়ায় মসজিদ শুনশান করে থাকবে। কাটটা ঠিক আর কাটটা বেঁচে ওরে আমার ভাইয়ান আরে আমার দাদারা, এটা হলো ইখতিলাফি মাসলা, তার মানে এটা মতবিরোধ আছে। অতএব আপনাকে ঝাড়া জবাব দিয়ে বলছি দুটাই ঠিক, দুটাই ঠিক, দুটাই ঠিক। আপনি বলছেন কোন কথারে ভাই, দুটাই কখনো ঠিক হয়? যে কার্যক্ষেত্রে ঠিক, কার্যক্ষেত্রে ঠিক। আপনারা ভুল বুঝবেন না আমাকে, আমি আগেই বলেছি আপনাদের মাথা ঠান্ডা রাখবেন। নবীজি বলছেন কোন বেটা ছেলে তার নিজের স্ত্রীকে সাথে নিয়ে সে যদি ফরজ গোসল করে তো একই বালতি থেকে পানি উঠিয়ে উঠিয়ে ফরজ গোসল করবে না, কিংবা ওর বাড়িওয়ালির বাঁচা পানি থেকে ও নিজে গ্লাস ডুবিয়ে মগ ডুবিয়ে ডুবিয়ে গোসল করবে না, কিংবা ও গোসল করে নিয়েছে ওর পানি বালতিতে বেঁচে আছে সেই পানি থেকে কোন মেয়ে ছেলে তার স্বামীর বাঁচা পানি থেকে সে যেন ফরজ গোসল না করে, করবে না। আর একটু পরে নবীজি ফের হাদিস বলছেন কি, আবু হুরায়রাকে দিয়ে হাদিসটা আছে কি, বলছে ইত্তাসালা মাইমুনাতা, আল্লাহ পাকের নবীর বাড়িওয়ালি মাইমুনা নিজে বলছেন আমি নিজে এবং আমার স্বামী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকি বালতিতে হাত ভরে ভরে জগ ডুবিয়ে ডুবিয়ে পানি উঠিয়েছি, এখন আমি গায়ে ঢেলেছি, এখন নবী গায়ে ঢেলেছেন। যখন আমরা অন্ধকারে মক্কা দেখতে পেতাম না, যখন এমনি করে বালতিতে হাত লাগাতে যেতাম তো আমার এবং নবীর হাত বালতিতে হুড়াহুড়ি লেগে যেত, যে ও একবার আগে আমি একবার আগে, একবার দুইজনের সাথে। তাহলে নবী একবার নিষেধ করবেন এবং নবী নিজে যদি করে গোসল করবেন তাহলে বলুন তো কে ঠিক আর কে বেঠি। আপনারা বলবেন তুমি গোড়া থেকে ভেজাল লাগিয়ে চলছ, ভেজাল লাগবে না, দুটাই ঠিক রে ভাইজান। বলছে কেন দুটাই ঠিক হয়ে গেল, উমরের কথা এবং তার বেটার কথা দুটাই ঠিক, কেন দুটাই ঠিক হয়ে গেল? দুটাই ঠিক হলো এই জন্য নবীজি বলছেন যারা জাহেল বেটি ছেলে, যারা মূর্খ বেটা ছেলে, যারা ফরজ গোসল করার নিয়ম জানে না, মগে পানি উঠালো ছ্যাচ্ছার করে আবার বালতির উপরে এই পানিগুলোকে ফেলে দিল, তাহলে গায়ের পানি যদি বালতিতে পড়ে যায় তাহলে সেই পানিতে আর গোসল করা যাবে না। আর যদি ওইটা ঢং থাকে, জ্ঞান থাকে, বুদ্ধি থাকে, এলেম থাকে, শিক্ষা থাকে, বালতি থেকে পানিটাকে উঠাই, উঠার পরে একটু সরে গিয়ে যদি পানিটাকে গায়ে ঢালে তাহলে বালতির পানি নাপাক হবে না, একই বালতি থেকে দুজনেই গোসল করতে পারে। আর যদি হোঁচলা আর হোঁচলাইন হয় তাহলে একই বালতি থেকে দুজনে গোসল করতে পারবে না, যায় একজনের জন্য যায় আর আরেকজনের জন্য না যায়। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন ইয়াক তাকো যেতে দেব না মসজিদে, মসজিদে যেতে দেওয়া যাবে না। উনি কেন বলছেন যেতে দেওয়া যাবে না আর ইনি কেন বলছেন যে মসজিদে যাবে? তো আব্দুল্লাহ ইবনে উমর না হযরত উমর যেটা বলছেন এটাও নবীর কথা যে মসজিদে ওরা আগে যেতে দিতে হবে, ওরা আল্লাহকে ডাকবে স্মরণ করবে। আর আব্দুল্লাহ ইবনে উমর যেটা বলছেন এটাও নবীর কথা। বলছে কি করে মিলাবো, মিলাবো কেমন করে, যে মিলাতে হবে এরকম করে, যদি সেই যুগে মেয়ে ছেলেরা যেমন দিনদার সেই যুগের ছেলেরাও তেমন দিনদার, পরেজগার আল্লাহওয়ালা, কেউ কোনো মেয়ে ছেলের দিকে তাকাবে না, কেউ কোনো মেয়ে ছেলেকে নিশানা লাগাবে না, যে নামাজ পড়তে যখন আসবে রাতের বেলায় তখন একটু হুড়াহুড়ি করে দেবো যেমন জালসায় হুড়াহুড়ি চলে যাই, এমন যদি করে দেওয়ার নিয়তটা ওর মধ্যে না থাকে, সবাই যদি সৎ হয়, সবাই যদি নেককার হয়, কোন রকমের ফেতনার কোনো সম্ভাবনা না থাকে, কোন রকমের খাতরা, কোন রকমের অঘটন ঘটে যাওয়ার কোনো যদি চান্স না থাকে, তাহলে সমস্ত মেয়ে ছেলে মসজিদে যাবে এবং নামাজ পড়বে। এটা হলো উমরের হাদিসের তর্জমা। আর আব্দুল্লাহ বিন উমর মানে বেটার হাদিসের তর্জমাটা কি হবে? উনি বলতে চাইছেন যেতে দিব না বাজান কোন মেয়ে ছেলেকে, কেন দিব না? বলছি কেন দিব না, এই জন্য দিব না, মেয়ে ছেলে যদি যাই এদের ধর্ম আছে বেশি মাত্রা ইচ্ছে আছে হবে, ঠিক না বেটি? কোন কোন মসজিদে তারাবিতে এক মাস মেয়ে লোকেরা দোতলায় নামাজ পড়ে না,
তার পাত্তা নাই, কে রুকু করেছে আর কে ওর ছেলেকে ঘুরে বেড়েছে, ফের এসে লেগে গেছে যদি এমন হয়, এমন যদি হয়ে যায় এবং মসজিদে গিয়েও যদি কি হয়ে যায়, ডেট দেওয়া দেই হয়ে যায় কোন ছেলের সাথে, যেমন যুগ বর্তমান জামানায় মানুষ সুযোগ ঘুরে খুঁজে বেড়াচ্ছে, সুযোগ এই সুযোগে যদি কেউ সুযোগ নিয়ে নাই আর সেখানে যদি ফেতনার সম্ভাবনা থাকে তাহলে মেয়ে ছেলেকে মসজিদে যেতে হবে না। আবু দাউদ শরীফের লেখা আছে, তোমাদের বাড়িতে নামাজ পড়া বেশি ভালো, সহিহ হাদিস। এবার আপনার আগে দায়িত্ব দিলাম ফতোয়া করার, রংঘরের একটা মুরব্বি বলছে কোন বেড়ি ছেলেকে মসজিদ আসতে দিবেন না, তো টিয়ান ভেঙে দিবি। আচ্ছা, হলদিবাড়ির একটা মুরব্বি বলছে যে কোন মেয়ে ছেলে মসজিদে আসতে চাইবে তাকে আসতে দেন, তাহলে দুজনের তো লড়াবড়ি হবে, হবে গা লাগে লড়াবে কে? এই মুরগি দুটাতে বুদ্ধির যদি 14 আনা হয় তাহলে গাঁলা লড়বে, এ আলেমের দোষে লড়বে। আর এদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সহনশীলতা দান করেন এবং যদি তাদের ভেতরে বিদ্যার তুলনায় যুক্তি বেশি থাকে, বুদ্ধি বেশি থাকে, তাহলে লড়াই হবে না, তর্ক হবে না। উপরে দিকে এটা কথা হাদিসে আছে এইরকম। আর দুটোই কথা যদি বলে দেয়, যার মনে লাগবে বেটি ছেলেকে মেয়ে ছেলেকে মসজিদে পাঠাবে, যার মনে লাগবে না সে তার বাড়িওয়ালিকে মসজিদে পাঠাবে না, যদি না পাঠাই তাও যায়, যদি পাঠায় তবু যায়। কেরালাতে দেখেছি 2008 সালে কনফারেন্সে গেছিলাম কেরালায়, যে কনফারেন্সে যদি দেখছি যে কোনো মসজিদে মেয়েদের ব্যবস্থা, যে কোনো মসজিদে মেয়েদের ব্যবস্থা, যখনই আজান হচ্ছে বেটা ছেলে আসছে এক ঝাঁক, বেটি ছেলে আসছে এক ঝাঁক, সেখানে আছে। আর আমাদের দেশে যদি এটা হয় আমাদের দেশে, তাহলে তো আমরা তো সুযোগ নিয়ে দেবো, আর সুযোগ নেবে যেখানে সেই জায়গাতে মানুষকে যেতে না দেওয়াটাই ভালো। কাজে এক কোন কোন ক্ষেত্রে আব্দুল্লাহ বিন উমারের হাদিসের উপরে আমল করা ভালো, আর কোন কোন ক্ষেত্রে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের উপরে আমল করা ভালো। তাহলে বিভেদ হতে পারে, মশলা গেলা যদি কি হয় ছোট মোটো হয় তাহলে, আর এগুলাকে আরবি ভাষাতে বলা হয় জুজগি মশলা, জুজগি মানে ফারঈ, ক্ষুদ্র মশলা, ক্ষুদ্র মশলাতে 19-20 যদি হয়ে যায় তাহলে দিন বরবাদ হয়ে যায় না। আমি একটা ভালো আমল মনে করছি ওটা আমি করছি, আপনি যেটাকে ভালো মনে করছেন আপনি সেটা আমল করেন। উদাহরণ যা বলবো হাদিস থেকে বলবো, হাদিসের বাইরে থেকে যখনই বলবো আপনাকে ধরিয়ে দেবো যেটা হাদিসের বাইরের কথা বলছি, ভালো করে বুঝুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসে বলছেন কি, লা কোন মানুষ যদি ঘুম থেকে জাগে তো জাগার পরে সে যেন বালতিতে সরাসরি হাত না ভরে দেয়। ঘুম থেকে যদি কোন মানুষ জাগে পানির প্রয়োজন লাগে তো সে যেন হট করে গিয়ে করে বালতিতে হাত ভরে না দেয়। কেন কেন কেন? কারণ হচ্ছে কি, আবু হুরায়রা বলতে চাইছেন কারণটা হলো এই যে রাতের বেলায় ঘুমাতে গিয়ে মানুষের বিবেক ঘুমিয়ে যায়, আকেল ঘুমিয়ে যায়, মানুষের জ্ঞান থাকে না, কিন্তু মানুষের হাত পা গুলো সবই নড়তে থাকে, একবার ডান হয় একবার বাম হয়, মানুষের হাত পা কিন্তু স্থির থাকে না, হাট চলতে থাকে, ফুসফুস চলতে থাকে, মানুষের শরীর কোনো সময় নিস্তেজ হয় না, ঘুমিয়ে যায় না। তো হাত যে চলে তো তুমি তো জানো না রে বাবা, তোমার হাত খান কখন বেলা রাত 10টার সময় হতে পারে, এমনি খুজলাতে খুজলাতে তোমার পাছাতে তোমার হাত লেগে গেছে, হতে পারে খুজলাতে খুজলাতে তুমি তোমার আগে আগে হাত লাগিয়ে দিয়েছো, তোমার যৌনাঙ্গে হাত লেগে গেছে, হাত খুজলাতে খুজলাতে হতে পারে তোমার মলদারে কিছু লেগেছিল, তোমার আঙুলে হয়তো লেগে গেছে, হতে পারে তোমার পেচ্ছাপের দাঁড়ে কিছু লেগেছিল, খুজলাতে খুজলাতে তোমার হাতে লেগে গেছে, তুমি খেয়াল করো নাই। কাজে 6 ঘন্টা পরে 8 ঘন্টা পরে ঘুম থেকে তুমি যখন জাগবে তো জাগা মাত্রই কোনো একটা বালতিতে পানি রাখা আছে, হুট করে হাতখানা ভরে দিও না। হযরত আয়েশা শুনলেন, শোনার পরে তখন তিনি তার দলবলের সামনে ব্যক্ত করে বলছেন, মা বালুল মেহরাস
বালতিতে হাত ঢুকিয়ে পানি নেবে না, কাপ করে হাতটাকে আগে ধুয়ে নেবে, তারপরে ওতে হাত ঢুকাবে। কিন্তু যদি নাদের ব্যাপার হয়, আয়েশা বলছেন যদি নাদের ব্যাপার হয়, বড় একটা নাদ ভর্তি পানি আছে, তখন আবু হুরায়রা বলতো মানুষ কি করবে, তার পানির দরকার পড়েছে, সে অবস্থায় সে হাত লাগাবে না লাগাবে না? আবু হুরায়রা যদি জানতো এই কথাটা, তাহলে আবু হুরায়রা এই কথাটা কোনদিন বলতো না। মা আয়েশা বলছে এক, আবু হুরায়রা বলছে আর এক। এবার আপনাদেরকে ফতোয়া দিতে বলছি, পাঁচ মিনিটের মধ্যে এক মিনিটে ফতোয়াটা দেন, কাটটা ঠিক কাটটা বেছে রাস্তা পেয়ে গেছে। এখন বলছে কি দুটাই ঠিক, দুটাই ঠিক, ক্ষেত্রটা দেখতে হবে আপনাকে। ক্ষেত্রটা কি দেখবো আমি, যদি বালতিটা ছোট হয় তাকে যদি কাট করা যায়, তাহলে সতর্কতামূলক সেখানে কি করে নিতে হবে, কাট করে পানিটা ঢেলে নিয়ে হাতটা ধুয়ে নিতে হবে। এবং আর একটা কথা হলো, এই মায়েশার হাদিসের ব্যাখ্যা হলো এটাই, যে তুমি যদি নিশ্চিত মনে করো এটাই, যে আমার হাত ওইসব জায়গাতে যাই নাই, আমি আমার পেছনে লাগাইনি, আমি আমার হাতেও লাগাইনি, আমার কাপড় লুঙ্গিটা যেমন কেমন আছে, কাজে নিশ্চিত কথা আমার হাতখানা আমার যৌনাঙ্গে যাই নাই, আমার হাতখানা আমার মঙ্গলে যাই নাই। তুমি যদি নিশ্চিত হয়ে যাও, তাহলে সেক্ষেত্রে যদি তুমি হাত লাগিয়ে দাও, তাহলে পানিটা নাপাক হবে না। এই জন্য বলে কি করে দিবি হে, তোকে বারবার করে দেবো। আর এখন মেয়ের লোকে যা কয়েছে কি করে দিবে, তোকে সামান করে দিব। তো মোটা ভোজন তো ইদান কয়েছে যে হ্যাঁ, রোকে আবার নাম হলো তার লেগে অত বাড়াবে দিবে, আমাকে কি দিবে, সামান দিবে, গাঁঠার বেটা গাঁঠা। আরে সামানটা কি আর বাড়াবেটা কি, দুটোই তো জিনিস একই। আমি বুঝতে পারলাম না বলে আমার মগজ গরম হয়ে গেল, বুঝতে হবে কথাগুলো, বুঝতে হবে। আবার বলছি, জীবনে যেগুলো কথা আমার মুখ থেকে বের হয়নি সেগুলো কথা আজ আপনাদেরকে বলে দিচ্ছি, এগুলো আজ আমি কোথাও করি না বা করিনি। আল্লাহ পাকের নবী একটা মেয়ে ছেলেকে বিয়ে করেছিলেন, তার নাম হলো কাতিলা। এই মেয়ে ছেলেটাকে কিছুদিন পর, নবী ইন্তেকাল করার কিছুদিন পর, ইকরামা ইবনে আবি জাহাল, আবু জাহালের বেটা ইকরামা, এটা মুসলমান, ইকরামা সাহাবী ওই কাতিলা নামের মেয়েটাকে বিয়ে করে নিল। বিয়ে করে নিল, যেমনই বিয়ে করে নেওয়া, এক একজন সাহাবীর পারা গরম হতে 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 106 ডিগ্রি। কেন? কারণটা হলো এই, নবীদের বাড়িওয়ালিকে আমরা কি বলি, মা বলি। কি বলি আমরা? মা বলি। মাকে বিয়ে করা যাবে, যাবে সুরা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের মাকে বিয়ে করতে পারবে না। মা মানে কারা? নবীর বাড়িওয়ালিরাকে, কাউকে তোমরা বিয়ে করতে পারবে না। আমি যেদিন মরে যাব আমার বাড়িওয়ালিরা এমনি থেকে যাবে, কোনো বাড়িওয়ালিকে কোনো মুসলমান বিয়ে করতে পারবে না। এবং আমি যাদেরকে বিয়ে করেছি তারা আগে অন্যত্র বিয়ে হয়েছিল, সেটা আলাদা কথা, উৎসেবন ছেড়ে দিয়েছে, কিংবা তার স্বামী যখন মরে গেছে তখন আমি বিয়ে করেছি, কিন্তু আমার বিয়ে হয়ে যাওয়ার পরে ওই দিদিটাকে কেউ আর বিবাহ করতে পারবে না। নবী বলছেন আমি বিয়ে করেছি তালাক পাওয়া গুলোকে, তা ঠিক আছে, কিন্তু আমার বিয়ে করার পরে আমি মরে যখন যাব তখন আমার স্ত্রীদেরকে কেউ বিয়ে করতে পারবে না। হাজরাতে খাদিজাকে নবীজি বিয়ে করেছিলেন, তার আগে খাদিজার দুটো স্বামী গত হয়েছে, বলুন হ্যাঁ না না? হ্যাঁ, একটা স্বামী মরে গেছিল আর একটা স্বামী তালাক দিয়ে দিয়েছিল জাহিলিয়াতের যুগে। হাজরাতে খাদিজার একটা স্বামীর নাম হলো ফুজালা আর একটা স্বামীর নাম হলো আবু হালা। ফুজালা তালাক দিয়ে দিয়েছিল, তালাক দেওয়ার কালে এক গাদা মাল দিয়েছিল হাজরাতে খাদিজাকে, এবং ফুজালা যখন মরে গেল তখন আবু হালার সঙ্গে বিয়ে হলো, আর আবু হালা তার পিতাকে তালাক দিয়ে দিল, তালাক দেওয়ার কারণে তখন আবার এক গাদা মাল দিয়েছিল। এই জন্য হাজরাতে খাদিজা আগে থেকে ধনী মহিলা ছিলেন, তারপরে নবীজি তাকে বিয়ে করলেন। ধনী একটা মেয়েকে, ধনী মহিলাকে দুই বাড়ি থেকে ভাত খেয়ে আসার পর নবীর ভাত খেয়েছেন মা খাদিজা। অত কথার দরকার নাই, কাজের কথাটা বলি, নবীর স্ত্রীকে কেউ বিয়ে করতে পাবে না। কাতিলা নামের মেয়ে ছেলেটিকে ইকরামা বিয়ে করে নিল। যখনই এই খবরটা সাহাবায়ে কেরাম আমরা শুনতে পেলেন,
সাথে সাথে সব পাড়া গরম করে মগজ গরম করে দিয়ে বলতে শুরু করলো, তাড়াতাড়ি যাও আবু বকর সিদ্দিককে বলো, আবু বকর সিদ্দিক না হলে এই মশলার ফয়সালা হবে না আর ওকে শাস্তি দেওয়া যাবে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে পাঠালেন, কোথায় আছে ইকরামা? তুমি 7 তারিখে মদিনার মসজিদে দেখা করো, তোমার নামে ওয়ারেন্ট আছে, তোমার সাথে কথা হবে। ইকরামা এসে মসজিদে হাজির, চারিদিকে খালি গরম গরম আওয়াজ, ওদিকে সুনগুন কেউ করছে, এদিকে কেউ গুনগুন করছে, এদিকে কেউ ষড়যন্ত্র করছে, এদিকে কেউ সলা পরামর্শ করছে। ইতিমধ্যে ইকরামা অনুভব করতে পারলো কি যে আজ আমার চামড়া যাবে, আজ আমার রক্ষা নাই। কেন? নবীর বাড়িওয়ালিকে আমি বিবাহ করেছি, এই কথাটা যেমন প্রমাণ। হযরত আবু বকর সিদ্দিক 10 সনে জিজ্ঞেস করে বললেন, তুমি কত বড় অন্যায় করেছো জানো? কি খলিফাতুল মুসলিমিন আমি অন্যায় করেছি? আমার তো মনে পড়ে না। এই সূরা আযাব পড়েছো? জি পড়েছে। নবীর বাড়িওয়ালিদেরকে বিবাহ করা জায়েজ আছে? জি না, জায়েজ নয়। তাহলে তুমি কাতিলাকে বিয়ে করলে কেন? কত বড় অপরাধ করেছো নিজের মাকে বিয়ে করে, আর তোমার কি অবস্থাটা হবে তুমি জানো? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করে নিলেন যে আজ ইকরামা বিন আবি জাহালকে যা শাস্তি দেওয়ার আছে তাই শাস্তি দেওয়া যাবে, এবং তার কাছ থেকে তার বাড়িওয়ালিকে ছাড়িয়ে নেওয়া যাবে। ইতিমধ্যে রায় দিতে যাবেন এমন সময়তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন একটা কথা বলছি, ঠান্ডা মাথায় কথাটাকে শুনুন, কথাটা যদি আমার ভালো হয় তো মানুন, কথাটা যদি আপনার বিবেকে না আসে তাহলে চিন্তা করবেন, পরে ফয়সালা করেন সেও ভালো, কিন্তু তাড়াহুড়ো করা ভালো কাজ নয়। কি খবর বলছে? কাতিলা আল্লাহ পাকের নবীর সাথে তার ইজা কবুল হয়েছিল, কিন্তু কথাটা হলো এই, প্রিয় নবী যতদিন পর্যন্ত কোন রমণীর সাথে সহবাস না করেছেন, কোন মহিলার সঙ্গে যতক্ষণ পর্যন্ত তার রাত্রি বাস না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাকে বিবি বলা যাবে না। আমি জানি, ভালো করে জানি, আল্লাহর নবী ফাতিলা মেয়ে ছেলেটাকে বিয়ে করার পর স্বামী হিসাবে যখন তার ঘরে গেলেন এবং আদর করার উদ্দেশ্যে, সোহাগ করার উদ্দেশ্যে এক পা দু পা করে কাতিলার দিকে যখন আগিয়ে গেলেন, তো নবী যেই এক পা করে আগিয়ে যাচ্ছেন আর কাতিলা পিছন দিকে এক পা করে সরে চলে যাচ্ছে, নবী যেই এক ধাপ করে আগিয়ে যাচ্ছেন কাতিলা পিছন দিকে চলেই যাচ্ছে, শেষের বেলায় কাতিলা দেখছে যে আল্লাহর নবী তো আমার গোড়ায় চলে আসলো, আমার কাছে চলে আসলো, এখন তো আমাকে সে ধরেই নেবে, সঙ্গে সঙ্গে তার মুখ থেকে বেরিয়ে গেল আউযুবিল্লাহি মিনকা, আমি আল্লাহর কাছে পানা চাইছি তুমি আমার গায়ে হাত দেবে না, আমি আল্লাহর কাছে পানা চাইছি তুমি আমার কাছে আসবে না, তুমি আমাকে ছুঁয়ে দেখবে না, আমাকে টাচ করবে না, আমি আল্লাহর কাছে পানা চাই। যেমনই কাতিলার এই কথাটা বলে দা, আল্লাহ পাকের নবী সাথে সাথে পিছনে হটতে লাগলেন। কেন হটতে লাগলেন? নবী বলছেন, খায়ারুকুম ইনদা আলাইহি, সারা জগতের মানুষ যদি একটা মানুষকে ভালো বলে সার্টিফিকেট দেয় আর তার বাড়িওয়ালে যদি তাকে মন্দ বলে দেয়, নবী বলছেন তার বাড়িওয়ালের কথা ঠিক আছে, লোকটা ভালো নয় লোকটা মন্দ, এবং সারা জগতের লোক যদি কি বলে একটা মানুষকে মন্দ বলে দেয়, মন্দ, আর তার বাড়িওয়ালে যদি বলে যে না আমার স্বামী মন্দ নয় ভালো, তাহলে তার কথাটাই মানতে হবে যে তার স্বামীটা মন্দ নয় তার স্বামীটা ভালো, তবে শর্ত হলো যে মেয়ে ছেলেটাকে মুমিন হতে হবে। নবী বলছেন এই মেয়ে ছেলেটা, এর কাছে আমি স্বামী হিসাবে আসছি, আর সে যদি আমাকে স্বামী হিসাবে বরণ করতে না পারে আর আমার কাছ থেকে সে যদি পানাহ চাইছে আল্লাহর কাছে আমার কাছ থেকে বাঁচবে বলে, তো তাহলে আমি তার কাছে জোর করে নিজেকে স্বামী হিসাবে প্রকাশ করব না। নবী কি পিছে হটে গেলেন, আর হটে যাওয়ার পরে বাইরে গেলেন, বাইরে যে বললেন কাতিলা তোমাকে আমি তালাক দিলাম, কাতিলা তালাক হয়ে গেল, তালাক যখন হয়ে গেল তখন সেই মেয়ে ছেলেটা এবার স্বাধীন, অন্যত্র সে বিয়ে করে ঘর সংসার সাজাবে বা সাজালো। কিন্তু এখান থেকে প্রমাণ হলো এই যে আল্লাহর নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিলার সংস্পর্শে যাননি, তার সাথে মেলামেশা করেননি, অতএব ওই মেয়ে ছেলেটাকে নবীর বাড়িওয়ালি বলা যাবে না,
আর যে নবীর বাড়িওয়ালি নয় তাকে যে কোনো লোক বিবাহ করতে পারে, অতএব ইকরামা বিবাহ করেছে তো তাদের না জায়েজ নয়। এটা কার ফতোয়া? এই ক্ষেত্রে এই যে ভুলটা হয়ে যাচ্ছে, ভাবনার ভুল, এই ভাবনার ভুলটাকে নিয়ে আপনি কি বলতে চাইছেন? আপনি কি খুব সহজে বলে দিবেন যে আবুবকর সিদ্দিক কিছু বুঝতেনই না? গবেষণা করতে গিয়ে একটা মানুষের দ্বারা যদি ভুল হয়ে যায় তো তাহলে সেই মানুষটাকে দোষী বলা যাবে না। এই হলো মশলা। যেমন আপনাকে আরো বলে দিচ্ছি, আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন, একটা লোক যদি জীবনে কোন একটা রমণীর সঙ্গে ব্যভিচার করে থাকে, জেনা করে থাকে, জেনা করেছিল 2010 সালে, আবার কেমন করে 2011 সালে বিয়ে লেগে গেল ওই মেয়ে ছেলেটার সাথে, কথা বুঝবেন, 2010 সালে একটা লোক একটা মেয়ে ছেলের সাথে ব্যভিচার করলো, আর 2011 সালে ওই মেয়ে ছেলেটাকে সে বিবাহ করে নিল, তাহলে কি হবে? আব্দুল্লাহ বিন মাসউদ বলছেন যে এই মেয়ে ছেলেটাকে যে লোকটা বিবাহ করলো, সেই লোকটা বিবাহ করার নাম দিয়ে তার সঙ্গে যতবার উঠা বসা করেছে, মেলামেশা করেছে, প্রত্যেকবার সে জেনা করেছে। তার মানে কোন মেয়ের সাথে যদি কেউ বিবাহর আগে ব্যভিচার করে থাকে তো সেই মেয়েটাকে সে যেন বিবাহ না করে। এটা হলো আব্দুল্লাহ বিন মাসউদের ফতোয়া। আর হযরতে আবু বকর সিদ্দিক বলছেন, হযরত উমর বলছেন কি, এই মেয়ে ছেলেটা ও যদি কি করে তার সঙ্গে বিয়ে হয়ে যায়, তো বিয়ে হয়ে যেতে গেলে আগেরটা ছিল জেনা, আগেরটা হলো ব্যভিচার, আর পরের গুলো ব্যভিচার নয়, এগুলো নিকাহ, নিকার আন্ডারে তার সাথে সহবাস হয়েছে, কাজে এতে কোনো গুনাহ লেখা হবে না। তাহলে মশলাটা দ্বিমত হয়ে যাচ্ছে। দ্বিমত যে হয়ে যায়, দ্বিমত হতে গেলে সাহাবায়ে কেরাম কোন একজন আর একজনকে দাগী বানাননি, কোন একজন আর একজনকে দোষী সাব্যস্ত করেননি, বরং তারা চুপ থেকেছেন, ওনার ভাবনা এটা, আমার ভাবনা এটা। হাদিস তো বলছি, আচ্ছা, আমার ভাই ঈশা আলী, উনি 1000, ওনার স্ত্রী 1000 টাকা দান দিয়ে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, তো আপনাদের দশের কাছে উনি আবদার রেখেছেন এবং তাদের আল আওলাদের জন্য দোয়ার কামনা করেছেন। ভাইরা শুনেন, মসজিদটা আপনাদের দানেই হয়েছে ইতিপূর্বে, এখনো হবে আপনাদের দানেই, কাজে আপনারা নিজেদের দানটাকে ফেলে রেখে যাবেন না, অবশ্যই দান কিছু কিছু করে এখানে দিয়ে যাবেন, বিনা দানে এখান থেকে যাবেন আলহামদুলিল্লাহ। আরেকবার আমার 100 টাকা দিলে দান, আরেকজন দিলে 10 টাকা, আরেকজন দিলে 200 টাকা দান, শুকর করে বাস্তবান আমিন আমিন। আরেক ভাইজন এখানে আসে দিলে 50 টাকা দান, আল্লাহ তার প্রতি হওয়া মেহরবান আমিন। আরেকজন 100 টাকা, আরেকজন দিলে 100 টাকা, আরেকজন দিলে 50 টাকা দান, শুকর করে বাস্তবান আমিন। আরেক ভাই আমার এখানে আসে দিলে 50 টাকা, আল্লাহ তার প্রতি হওয়া টাকা আমিন। আরেকজন 100 টাকা দিল, আরেকজন 10 টাকা দিল, রব্বুল আলামিন তার কাছে দানকে গ্রহণ করে না, জীবন দুয়ারে জমে সে খাড়ো, আরেকজন ভাই আমার 50 টাকা দিল দান, কবুল করো বাক্সমান আমিন। আরেক ভাই যেন আমার এখানে আসিয়া 100 টাকা দান দিল, আচ্ছা
আমার ভাগনার হীরা 1000 টাকা মসজিদ দান করেছে, আলহামদুলিল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, মাওলানা কারীম যুব সেনা করে আল্লাহ তো সফল করো, আল্লাহ তা রুজি দিতে বরকত দাও, আমিন আমিন। আর 1000 টাকা দান কবুল করো বাকসমান বিদায় দাও দান নেয়া মান ওই আল্লাহ তো আমি হেরা করিবে দান করে দান করে কবুল করিবে, আমিন আমিন করে আল্লাহ ইয়া রাহমান রাহিম। তাড়াতাড়ি করে আসুন, দেরি করবেন না, যারা যারা যাওয়ার আছে দিয়ে ফেলেন তাড়াতাড়ি। আর 1000 টাকা আল্লাহ তুমি তার বলে সকা ধরে লাগো সতবাদের রেখা ওই আল্লাহ তো আমি হেরে করিবে দান করে দান করে কবুল করিবে, আমিন আমিন। আর একজন হলে 100 টাকা দান কবুল করো বাপ সমান মিরা মনে আরমান, আমিন। আর এক ভাইজান আমার খানাসিয়া 100 টাকা দান দিল মসজিদ লাগিয়া, আমিন। আর একজন দিল 20 টাকা, আর একজন দিল 10 টাকা, আল্লাহ তাদের প্রতি তুমি হও সকা ধরে লাগো সতবাদের রেখা, আমিন আমিন। বেরানো তৈয়ার হামার আমিন। মাটার ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপ যে হাতে নিয়ে তুমি আমি দাঁড়ে দাঁড়ে, হায় রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই, যেন ওরা বাস করি চামড়ার বাড়িতে, খাবে কোন কোন কুকুরে রাবণের রাজ চলে সব ভাই লাগবে, ব্যবিচার দেখো দিনে দুপুরে, ব্যবিচার দেখো দিনে দুপুরে। আচ্ছা আচ্ছা, তো এখন তো সব চলে গেছে, আচ্ছা আচ্ছা, ফাঁকা মাটি এখন বলে কোনো লাভ হবে না, তো পরবর্তী সময়ে দলমল মিলে আপনারা বলবেন, আশা করি ইনশাল্লাহ মসজিদের ব্যাপার আছে, ওনারা খালি হাত ফিরাবেন না, কিছু তো কিছু হবেই ইনশাল্লাহ। চির শান্তির দাও নিকেতন করে প্রভু গো ধরার মাঝে, হৃদয় করে দাও ইমান আলোতে সাজায়ে নতুন সাজে, সাজায়ে নতুন সাজে। কৌমের এই মদ হাল দেখে মনে লাগে কত ব্যথা, রাত আর দিন সুপদে দেখেছি কেউ তো শুনেনি কথা রে, কেউ তো শুনেনি কথা। আরেক ভাই আমার শেষের বেলা দিয়েছে 3-4-5, আলহামদুলিল্লাহ মসজিদকে ভালোবেসে 500 টাকা দান করে গেল, রব্বে কারীম যে উদ্দেশ্য দান করেছে আল্লাহ তার উদ্দেশ্য সফল করো, এই আল্লাহ তার রুজি রুজি বরকত দাও, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন আমিন। বেলাবাক্কা ইয়া আরহামার রাহিমিন। এ কথা শোনালে হৃদয় আমার সত্যি দহিয়া যায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, রামের দেশে রাধে রাম ভক্তরা তাদের বড় সমাদর, দেশের সেবক যত সব ওরা মুসলমান দাগাবার জোর, মুসলমান দাগাবার জোর। মাথা পোটাই এই যাত্রাকে ইতিহাসকে দেখাই, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, মুসলিম জবাই হয়। স্বাধীনতা নিতে দেশের মাটিতে রক্ত দিয়েছি ঢালি, পঞ্জর হাতে শহীদ হলো টিপু, তপ খেল শওকত আলী, তপ খেল শওকত আলী। তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তবে কোন মুখে বলো পাকিস্তান যেতে, তোমরা কি যাবে লঙ্কায়, কেন প্রতিদিন ভারত ভূমিতে মুসলিম জবাই হয়, মুসলিম জবাই হয়। অনেক এমন ভাই থেকে গেলেন যাদের উপরে একটা আশা ভরসা ছিল জালসা কমিটির, যে ওনারা একটা বড় ধরনের দান কিছু পাঠাবেন, কিন্তু ওনারা জানি না কি কারণে আড়ালে থেকে গেছেন। আপনাদের কাছে আমাদের নিবেদন থাকলো যে আপনারা পরবর্তী সময়ে নিজ ইচ্ছায় মসজিদকে ভালোবেসে যে দানটা আপনি দেওয়ার মনস্থ করেছেন সে দানটা অবশ্যই দিয়ে দেবেন, এটা আল্লাহর ঘর নির্মাণ কল্পে দান, এর থেকে আর ভালো দান কিছু হয় না। আল্লাহর ঘর নির্মাণ কল্পে যেটা দান হয় এটা সবচাইতে বড় পুণ্যের দান হয়, অন্যান্য দানের পেছনেও কামনা বাসনা থাকে,
এই দানের পেছনেও আমাদের কামনা বাসনা থাকে, কিন্তু অন্যান্য দানের বেলাতে আল্লাহ তাআলার নবী এ কথাটা বলেননি, যে কথাটা মসজিদের দানের ব্যাপারে বলেছেন। অন্যান্য দানের ব্যাপারে বলেছেন, যদি কেউ দান করে তাহলে কোথাও আল্লাহ রাসূল বলেছেন যে সে শহীদের সমান নেকি পাবে, কোথাও নবীজি বলেছেন যদি তোমরা দান করো তো তোমাদের মাইয়াতদের কবরে আলো হবে, কোথাও নবীজি বলেছেন তোমরা যদি দান করো তো তোমাদের বাপ দাদাদের ভালো হবে, মঙ্গল হবে। কিন্তু আল্লাহ পাকের নবী বিশেষ করে মসজিদের দান সম্পর্কে বলেছেন, কেউ যদি মসজিদ নির্মাণ কল্পে দান করে, সে ছোট হোক আর বড় হোক, তার জন্য হাদিস এসেছে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাতে, ওই ব্যক্তির জন্য জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন ঘর নির্মাণ করেন। তাহলে মসজিদের নামে দানের বিনিময় কত সুন্দর, যে তার বিনিময়ে সেখানে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। অতএব এই দানটাকে ছোট মোটো দান ভাবলে চলবে না, যারা যারা বাকি থেকে গেলেন এ কথাটা নয় যে আমরা রেহাই পেয়ে গেলাম, আমরা মুক্তি পেয়ে গেলাম, এটা ভাববেন না, বরং স্বেচ্ছায় এগিয়ে এসে মসজিদকে যেটা হক, মসজিদে যেটা পাওনা, যেটা আপনি পারবেন আপনার সামর্থ্য অনুযায়ী, অবশ্যই সকালবেলায় বা একদিন দুদিন পরে কোনো এক সুযোগে আপনি তা আদায় করে দেবেন, এইটা আপনার কাছে আমাদের আশা, আমাদের আকাঙ্ক্ষা।